সামনেই আসছে পুরীর রথযাত্রা। মনে মনে ভাবছেন, অনেক তো হলো, এবার না হয় সমুদ্র দেখার পাশাপাশি প্রভু জগন্নাথের দর্শনটাও করে আসা যাক। একসাথে রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে যাবে। কিন্তু কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন, কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, কত খরচ হতে পারে কিছুই বুঝতে পারছেন না। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারই জন্য তৈরি করা, যাতে পরিবার কিংবা বন্ধুবান্ধবীদের নিয়ে খুব সহজেই ঘুরে আসতে পারেন বাঙালি প্রিয় জায়গা পুরী থেকে। তবে আমার এই ভিডিওটা দেখার পাশাপাশি কিছু কথা মাথায় রাখবেন। সামনেই আসছে রথযাত্রা, ট্রেন ভাড়া ছাড়া হোটেল ভাড়া, ঘোরার খরচ কিংবা আনুষঙ্গিক খরচের হিসাব আমার হিসাবের সাথে 19-20 হতেই পারে। তাই কোন সময় যাবেন, কিভাবে যাবেন, কিভাবে ঘুরবেন, কত খরচ করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র আপনাকে ভালোভাবে পরামর্শ দিতে পারি, বাকি তথ্য ভিডিওতে আলোচনার মাধ্যমেই বোঝানো আছে। তাই ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাড়ির ছাদে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বোঝা গেছে যে আজকের ভিডিওর বিষয় কি হতে চলেছে। গত কিছু পর্বে, মানে 5টা পর্বের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে পুরী কিভাবে যাবে এবং কিভাবে আসবে এবং বেশ কিছু ঘোরার জায়গা। আজকের এই ভিডিওতে আমি পুরীর 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিভাবে তোমরা পুরীতে যাবে এবং পুরীতে গিয়ে কোথায় থাকবে, বেশ কিছু হোটেলের সন্ধান জোগাড় করেছি, রিভিউ খুব ভালো আছে। তৃতীয়ত হচ্ছে তোমরা পুরীতে গিয়ে কোথায় কোথায় ঘুরবে। চতুর্থ হচ্ছে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। পুরীতে ঘুরতে আসলে একজন মানুষের কত খরচা হতে পারে, তবে একটা ধারণা হয়ে যাবে যে পুরী ঘুরতে আসলে মোটামুটি কত খরচা হতে পারে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম পয়েন্ট হচ্ছে পুরীতে আমরা কিভাবে যাব। পুরী যাওয়ার জন্য কিন্তু কলকাতার 3টে স্টেশন, হাওড়া থেকে, শিয়ালদা থেকে এবং শালিমার থেকে, রাতের বেলা এবং দিনের বেলা প্রচুর ট্রেন আছে। যেটা আমরা প্রেফার করি বা যেটা আমি প্রেফার করি, অফিস থেকে গিয়ে রাতে ট্রেনে উঠে পড়বো আর সকাল সকাল পুরীতে পৌঁছে যাব, তো সেরকমই কিন্তু আমি গিয়েছিলাম। এছাড়াও কিন্তু পুরী যাওয়ার জন্য শালিমার থেকেও এখন ট্রেন আছে। যেহেতু আমার বাড়ি থেকে শালিমার স্টেশনটা অনেকটা একটু অট রুটে পড়ে, সে কারণে আমি শালিমারটা খুব একটা প্রেফার করি না, তো তোমরা শালিমার থেকেও যেতে পারো। এছাড়া শিয়ালদা থেকেও কিন্তু ট্রেন ছাড়ে পুরী যাওয়ার জন্য। কলকাতা ছাড়া কিন্তু আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুরী যাওয়ার ট্রেন আছে। এক ঝলক দেখে নেওয়া যাক যে কলকাতার হাওড়া, শিয়ালদা এবং শালিমার স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য কী কী ট্রেন আছে। পুরী যাওয়ার জন্য কলকাতার মানুষের প্রথম পছন্দ ট্রেনে করে। ট্রেন পথে কলকাতা থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার, সময় লাগবে 8.5 ঘন্টা মতো। হাওড়া, শিয়ালদাহ ও শালিমার থেকে যেসব ট্রেনগুলি পুরীর উদ্দেশ্যে রওনা হয়, সে সমস্ত ট্রেনের নাম, সময় এবং কোন দিনে ছাড়ে সেগুলো স্ক্রিনে শেয়ার করলাম, এক ঝলক দেখে নিন। ট্রেনের টিকিট কাটবেন আপনার যাওয়ার দিন থেকে ঠিক 120 দিন আগে। ঠিক সকাল 8টা থেকে অনলাইনে টিকিট পাবেন এবং অফলাইনে, মানে কাউন্টার থেকে, টিকিট পাবেন 8:15 থেকে। ধরুন কোনো ট্রেনেরই টিকিট পেলেন না, সেক্ষেত্রে কলকাতার ধর্মতলা এবং বাবুঘাট থেকে বিভিন্ন কোম্পানির নন এসি কিংবা এসি বাস পরিষেবা পেয়ে যাবেন, যার টিকিট অফলাইন কাউন্টার থেকে কিংবা অনলাইনে বিভিন্ন অ্যাপস মারফত বুক করতে পারেন। তবে বাস ভাড়া পড়বে 700 থেকে 2000 টাকা অবধি লাগতে পারে এবং সময় লাগবে প্রায় 11 ঘন্টা মতো। কলকাতা থেকে পুরীর ট্রেন ভিডিওটা দেখে নিতে পারেন। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পুরী যাওয়ার জন্য কী কী ট্রেন আছে, সেটা তোমাদের চয়েস মতো তোমরা বেছে নিতে পারো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পুরী গিয়ে আমরা কোথায় হোটেল নেব। মূলত আমরা সব জায়গায় চাই যে একটু, মানে, মেন পয়েন্টে থাকতে, সে পুরী হোক বা দার্জিলিং হোক বা দীঘা হোক। পুরীতে গিয়ে কিন্তু সবাই খোঁজে যে স্বর্গদ্বারের কাছে হোটেল নেওয়ার জন্য। স্বর্গদ্বারের কাছে হোটেল নিলে, একদম যদি সি বিচের সামনে হোটেল নিই, সেক্ষেত্রে 1500, 2000, 2500 কিংবা 5000 অবধিও হোটেল ভাড়া যায়। কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না, সেহেতু অনেকে কি করে, একটু ভেতরের দিকে হোটেল নেয়, কেউ আবার লাইট হাউসের দিকে হোটেল নেয়। লাইট হাউসের দিকে বেশ কিছু হোটেল আছে, আমি গিয়ে দেখেছি সেখানে প্রায় 800 টাকা থেকে কিন্তু হোটেল স্টার্ট আছে। স্বর্গদ্বারের কাছে যে গলিগুলো আছে, গলির ভেতরেও কিন্তু ভারত সেবাশ্রমের কাছে বা পুরী হোটেলের গলিতে, বেশ গলি যেগুলো আছে ওখানেও কিন্তু ভেতরে কিন্তু হোটেল আছে। বাট এখানে কিন্তু হোটেল তোমাদের দেখে নিতে হবে যে কোন হোটেলগুলো ভালো কিংবা, মানে, খারাপ।
এইবারে যে আমার এক্সপিরিয়েন্স হয়েছিল একেবারেই বাজে। মানে প্রত্যেকবারই আমি গোয়াই বিবোতে থ্রু হোটেল বুক করি, কিন্তু এই প্রথমবার আমার চয়েস ভুল ছিল, সেই ক্ষেত্রে আমি হোটেলটা একদমই ভালো পাইনি। তো তোমরা যখন পুরীতে হোটেল নেবে আগে থেকে বুক করলেও করতে পারো, বা তোমরা ওখানে গিয়েও বুক করতে পারো। অন স্পট যাও, গিয়ে রুম দেখো, রুম দেখে তারপরে নিজেরা পছন্দ করে রুম নিয়ে নাও। সামনেই আসছে আমাদের রথযাত্রা জগন্নাথ দেবের, তো সেই কারণে এখন কিন্তু একটু হোটেলের ভাড়া বেশিই হবে। তো যদি কেউ প্ল্যান করে থাকো যে রথের সময় পুরী যাচ্ছ, যেতে পারো, আমি কাউকেই না করবো না, এটা সবারই নিজের নিজের পছন্দ। এখন থেকেই কিন্তু হোটেল বুক করা স্টার্ট করতে পারো। বেশ কিছু হোটেলের ডিটেলস তোমাদেরকে পরের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তৃতীয় পয়েন্ট হচ্ছে পুরী এসে আমরা কোথায় ঘুরবো। পুরীতে কিন্তু ঘোরার জায়গা প্রচুর আছে। আমি 2021 পুরী যখন ঘুরতে এসেছিলাম, একটা বাস বুক করে ঘুরেছিলাম, যেটা OTDC-র বাস। ওখানে বুক করে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, এছাড়াও কোণারক মন্দির, চন্দ্রভাগা বিচ, চিল্কা, এইসব জায়গা কিন্তু তোমরা ঘুরতে পারো 535 টাকার একটা প্যাকেজ। তো আমি একটা অফবিট প্লেসে গিয়েছিলাম, যে ভিডিওটা অলরেডি আমি সব কিছুই দেখানো হয়ে গেছে, সেই ভিডিওটা না দেখে থাকো এখন অবধি, তো আমি আই বাটনে দিয়ে দিলাম বা ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তো তোমরা দেখে নিতে পারো। রঘুরাজপুর ভিলেজ, উড়িষ্যা রাজ্যের আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়, সেগুলো তোমরা ঘুরতে যেতে পারো। পুরীতে সমুদ্র দেখার পাশাপাশি আরও বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, সেগুলো স্ক্রিনে দেওয়া রইল। এই সমস্ত জায়গা আপনারা চাইলে গাড়ি বুক করেও ঘুরতে পারেন, কিংবা অটো বুক করেও ঘুরতে পারেন, কিন্তু দুটোর ক্ষেত্রেই দাম দর করে নেবেন। এছাড়া চাইলে স্বর্গদ্বারের কাছে OTDC-র কাউন্টার আছে, একদম ন্যূনতম খরচায় তাদের সাথেও ঘুরতে পারেন। আমি দুবার এনাদের সাথে ঘুরেছি, যার বুকিংয়ের বিবরণ নিচে ডিসক্রিপশানে দেওয়া রইল। খরচ বিভিন্ন প্যাকেজ অনুযায়ী হয়ে থাকে। যেহেতু আমার এই জায়গাগুলি অনেকবার ঘোরা আছে, তাই এবার আমি পুরীতে এসে বেশ কিছু লোকাল সাইটসিন করেছি। দুদিনে খরচ পড়েছে 1300 টাকা, সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক। এছাড়াও পুরী থেকে মানে উড়িষ্যা রাজ্যের আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়, সেগুলো তোমরা ঘুরতে যেতে পারো, এটা তোমাদের চয়েস। এই হচ্ছে মূলত পুরী ঘোরার জায়গা। তো তোমাদেরকে তো বলে দিলাম যে পুরী আসলে তোমরা কোথায় কোথায় ঘুরবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুরীতে আসলে তোমরা কী কী সাবধানতা অবলম্বন করবে। পুরী স্টেশনে যখনই নামবে তখনই কিন্তু তোমাদেরকে বিভিন্ন অটোওয়ালা টোটোওয়ালারা কিন্তু ছেঁকে ধরবে, স্বর্গদ্বার চালিয়ে আপকো হোটেল করা দুঙ্গা, ইয়ে করা দুঙ্গা। তো আমি বলবো সেই দিকে একদমই না, তোমরা নিজেরা স্বর্গদ্বারে নামো বা লাইট হাউসের সামনে নামো, গিয়ে হোটেল দেখো, 10টা হোক 15টা হোক, একটু সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো এক্সট্রা খরচা করতে হবে না, নিজেরাই হোটেল বুক করতে পারবে, কোনো রকম দালালের মারফত কিন্তু করবে না। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তোমাদেরকে অনেকে কিন্তু এক্সট্রা আরও প্যাকেজের জন্য লোভ দেখাবে, যে এইটা করুন, এইখানে নিয়ে যাবো, এই খরচা, হ্যান ত্যান, এটা ওটা, ফটো খিঁচা লিজে, এ করা লিজে। ফটো তো তুলে নিল কিন্তু নিয়ে পয়সা নিয়ে চলে গেল, বলে পয়সা পেলে দিজে, বাদ মে আপকো ফটো লাগে দেতা হো। এই জিনিসটা কখনোই কিন্তু করবেন না আপনারা, এই দিকে নজর রাখতে হবে, যে কখনোই কোনো প্রলোভনে পা দেবেন না। মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে যেটা আমি ভিডিওতে দেখিয়েছি, যখন মন্দির চত্বরে তোমরা যখন ঘুরবে, ঘোরার সময় অনেকে এসে বলবে 50 রুপিয়া আমি আপকো দর্শন করা দুঙ্গা, 100 রুপিয়া আমি দর্শন করা দুঙ্গা, এই চক্করে একদম যাবে না। নিজেরা সরকারি লকারের সামনে চলে যাবে, ওখানে মোবাইলটাই শুধু রাখতে হয়, মোবাইল আর জুতো ছাড়া আর কোনো জিনিস ওরা রাখে না। সে আমার এই যে মাইকটা দিয়ে এখন কথা বলছি, এই মাইকটাও কিন্তু ওরা নিতে চায়নি, তো এই মাইকটা কিন্তু মন্দিরে অ্যালাও আছে, আর কোনো রকম অ্যান্ড্রয়েড ওয়াচ অ্যালাও নেই। বেল্টের ক্ষেত্রে আগে নিষেধাজ্ঞা ছিল, মানে যে আমাদের কোমরের বেল্ট, কিন্তু আমি দেখলাম এবছর বেল্ট কিন্তু জিজ্ঞেস করলো না, যে লেদার চামড়ার বেল্ট নাকি কিছু, সেক্ষেত্রে জিজ্ঞেস করেনি। যেহেতু আমি আগেও 4-5 বার পুরী মন্দির জগন্নাথ দেব দর্শন করেছি, আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কীভাবে দর্শন করলে সুবিধা হয়। যেহেতু এবারে সুন্দর করিডোরের লাইন করে দিয়েছে, লাইন দিয়ে ঢুকলাম, ভেতরে গেলাম, দেখলাম 6:30 বাজে, তখন একটু ভিড় ছিল, তো বেশ ভালো ভিড় ছিল, কিন্তু মানে দিনের বেলায় যে ভিড়টা থাকে সেই ভিড়টা কিন্তু সেই লেভেলের ছিল না।
তো আমি কি করলাম, গিয়ে চুপচাপ বসে পড়লাম এক জায়গায়। ভিড়টা যে একটু খালি হলো, চুপচাপ লাইনে আমি আবার দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর 15-20 মিনিটের মধ্যে আমি আরামসে ঢুকে গেলাম, সুন্দরভাবে দর্শন করলাম, দর্শন করে এগিয়ে গেলাম। আপনারা কীভাবে ভগবানকে দর্শন করবেন, কত টাকা দিয়ে পুজো দেবেন, সেটা আপনাদের বিচার, আমি বলবো না। আপনারা গেলে আপনাদেরই নিজেদের অভিজ্ঞতা হবে। তো এই এই জিনিসগুলো কিন্তু পুরীতে আসলে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার। শেষ পয়েন্ট হচ্ছে, পুরীতে আসলে একজন মানুষের কত খরচা হতে পারে, আর পুরী থেকে ফেরার যে কলকাতার ট্রেন সেটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না। কেন, যেই ট্রেনে এখান কলকাতা থেকে পুরী যাচ্ছি সেই ট্রেনগুলোই কিন্তু আবার হাওড়া বা শিয়ালদা বা শালিমারে আসছে। প্রথমত দেখুন, আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন সেটা একেবারেই আপনার চয়েস, সেটা আমি বলে দেওয়ার কেউ নেই। আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা সাধারণত একটু কম খরচেই ঘুরতে পছন্দ করি বা একটু বাজেট ট্রাভেল করতে ভালোবাসি। সেক্ষেত্রে বলবো না আপনি একদম চিপে ঘুরুন, সেটা কখনোই পসিবল না। কারণ আমি নিজে যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই কারণেই বুঝি যে একটা মানুষের ঘুরতে গেলে একা, যেহেতু আমি একা ট্রাভেল করি, ট্রাভেল কস্টটা কত হতে পারে। পুরীতে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু স্লিপার ক্লাস বুক করতে পারেন, বা থার্ড এসি বা সেকেন্ড এসি বা ফার্স্ট এসি, এছাড়াও কিন্তু বন্দে ভারত রয়েইছে। হোটেলের খরচা কিন্তু বিভিন্ন রেট আছে, 600 টাকাতেও হোটেল আছে, 6,000 টাকাতেও হোটেল আছে। আপনারা যদি চয়েস করেন যে আমি সমুদ্রের সামনে থাকবো, রেট কিন্তু 2,000-এর ওপরেই। ঘোরার খরচটা আমি এক্স্যাক্টলি সেভাবে বলতে পারি না যে কিভাবে ঘোরা যায়, এবার ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে ঘুরবে। তোমরা কি প্রাইভেট ঘুরবে, বা তোমরা কি শেয়ারে ঘুরবে, বা তোমরা কি ওটিটিসির বাসে ঘুরবে, বা তোমরা কি অটো করে ঘুরবে। আমি তো ঘুরেছি অটো করে, আর 2021-এ যখন গিয়েছিলাম তখন ওটিটিসির বাসে করে ঘুরেছি। তো সেক্ষেত্রে ঘোরাটা সম্পূর্ণ আলাদা চয়েস, যে এইবারে পুরী ঘুরতে এসে আমার কত খরচ হয়েছে। তবে একটা ধারণা হয়ে যাবে যে পুরী ঘুরতে আসে একজন মানুষের কত খরচা হতে পারে, সেটাই ইনটু এতজন মানুষ খরচা হয়েছে বা হতে পারে। একবার দেখে নেওয়া যাক যে পুরী ঘুরতে এসে এবারে আমার কত খরচা হয়েছে। এবারে পুরী যাওয়ার সময় থার্ড ইকোনমি এসিতে গেছিলাম, তাই যাওয়া আসার ট্রেন ভাড়া লেগেছে 1110 টাকা, দুদিনের জন্য নন এসি রুমের ভাড়া লেগেছে 1400 টাকা, দুদিন বিভিন্ন জায়গায় অটোতে করে ঘোরার খরচ 1300 টাকা, আরও অন্যান্য অটো ভাড়া লেগেছে 460 টাকা, কয়েকটি জায়গাতে ঢোকার প্রবেশ মূল্য 40 টাকা, সব মিলিয়ে খরচ হয়েছে 4,310 টাকা। এছাড়াও খাওয়া দাওয়া এবং ব্যক্তিগত খরচগুলো দিলাম না, সেগুলো আপনার পছন্দ অনুযায়ী খরচ করবেন। আশা করি আজকের এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে পুরী ঘুরতে আসলে পুরীতে কীভাবে আসবে এবং কোথায় কোথায় ঘুরবে, কত খরচা হতে পারে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও সবাই মিলে। সামনে কিন্তু রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে পুরীতে ঘুরতে আসার কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, বা রথ হয়ে গেলে শীতের সময় কিন্তু পুরী ঘুরতে আসতে পারো। তো এই ভিডিওটা কিন্তু নিজের মোবাইলে সেভ করে রাখো, আশা করি একটু হলেও কাজে লাগবে। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, একটু ভালোবাসা দেখিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।